বাজার এলাকায় আপনারা জানেন যে বেশ কয়েকদিন থেকে কিন্তু দেশে অতিরিক্ত হারে বেড়ে গেছে লোডশেডিং, যার কারণে কিন্তু চরম বিপদে পড়েছে সাধারণ জনগণ। আপনারা জানেন যে শুধু লোডশেডিং নয়, এর সাথে রয়েছে তীব্র তাপপ্রবাহ, যার কারণে সাধারণ জনগণ খুবই চরম দুর্ভোগে পড়ে গেছে। আপনারা আরও জানেন যে এই লোডশেডিংয়ের কারণে কিন্তু মানুষের অনেক অসুবিধা হচ্ছে, চলতি আমন ধানে কিন্তু তারা ঠিকমতো সেচ দিতে পারছে না এই ঘন ঘন লোডশেডিংয়ের কারণে। তা এছাড়াও কিন্তু হাসপাতালে থাকা রোগীরাও চরম দুর্ভোগে পড়ে গেছে, কারণে কোনো কোনো হাসপাতালে বা ক্লিনিকে জেনারেটর না থাকার কারণে সঠিক সময়ে কিন্তু তারা বিদ্যুৎটি না পাওয়ার কারণে রোগী এবং অন্যান্য যারা আছে তারা কিন্তু চরম দুর্ভোগে পড়ে গেছে। এছাড়াও কিন্তু রোগীদের জন্য আনা বিশেষ ওষুধ যেগুলো ফ্রিজে রাখা হয় সেগুলো কিন্তু ঘন লোডশেডিংয়ের কারণে নষ্ট হয়ে যাচ্ছে। তো দর্শকে আমরা কিন্তু এ বিষয়ে কয়েকজনের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছেন যে এই লোডশেডিংয়ের কারণে তারা অনেক সমস্যার সম্মুখীন হয়েছে, বিশেষ করে বয়স্ক এবং শিশু বাচ্চাদেরকে নিয়ে। তারা আরও জানিয়েছেন যে 24 ঘন্টার মধ্যে দিনে মাত্র 5 থেকে 6 ঘন্টা বিদ্যুৎ থাকে, আর বাকি সময় বিদ্যুৎ থাকে না। সব সময়ের জন্য বিদ্যুৎ চলে যায়, একবার বিদ্যুৎ চলে গেলে কিন্তু ঘন্টা থেকে 2 ঘন্টা 3 ঘন্টা পর্যন্ত বিদ্যুতের দেখা মেলে না। এ বিষয়ে কিন্তু আমরা নীলফামারী নেসকো লিমিটেডের নির্বাহী পরিচালক আলমুল ইসলামের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে যে বিষয়টি জানিয়েছেন, তিনি জানিয়েছেন যে নীলফামারী জেলায় প্রতিদিন 18 থেকে 19 মেগাওয়াট বিদ্যুতের প্রয়োজন হয়, সেক্ষেত্রে কিন্তু তারা প্রতিদিন বিদ্যুৎ পাচ্ছে মাত্র 11 থেকে 12 মেগাওয়াট বিদ্যুৎ, যার কারণে কিন্তু তারা এলাকা ভিত্তিক কিন্তু এই লোডশেডিং দিয়ে যাচ্ছে। এ বিষয়ে তিনি আরও বলেন, এই লোডশেডিংয়ের বিষয়ে আমাদের কিছু করার নেই, কারণ আমরা যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ পাচ্ছি সেই কারণে আমরা এলাকা ভিত্তিক সেই লোডশেডিং দিয়ে যাচ্ছি। তিনি আরও জানান যে এই বিদ্যুতের ঘাটতি কবে কখন পুরো হবে সে বিষয়ে আমরা কিছু জানি না। তো দর্শক, এই ছিল আমার কাছে ভবন বাজার এলাকা থেকে বিদ্যুতের নিয়ে সর্বশেষ খবরাখবর।